এদিকে ঢাকায় সিনেমার জনপ্রিয় নায়ক ওমর সানি অসুস্থ, সর্দি কাশি ও গলা ব্যথায় ভুগছেন তিনি। সে কারণে আজ জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠানেও যেতে পারেননি। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিষয়টি জানিয়েছেন ওমর সানি নিজেই। জানিয়েছেন গতকাল থেকে শরীর চলছে না তার। ওমর সানি লিখেছেন, চার পাঁচ দিন যাবৎ সর্দি কাশি গলা ব্যথা এ নিয়ে চলছিল, সাথে ডাক্তারের পরামর্শ চলছে ঔষধ অ্যান্টিবায়োটিক, কিন্তু গতকাল থেকে শরীর আর চলছে না, দোয়া করবেন আপনারা। তিনি আরও লিখেছেন, দুঃখ পেলাম আজকে ন্যাশনাল অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যেতে পারলাম না, ভীষণ মিস করছি আমার স্ত্রী মৌসুমীকে, সময় দিচ্ছে আমাকে হোয়াটসঅ্যাপে, দূরে থেকেও খুব কাছে, দোয়া করবেন। জানা গেছে করোনার উপসর্গ হওয়ায় আজ বুধবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পরীক্ষা করাতে গিয়েছিলেন ওমর সানি। এদিকে ওমর সানির স্ত্রী নায়িকা মৌসুমী বর্তমানে মেয়ের সঙ্গে যুক্তরাষ্ট্রে রয়েছেন, ছেলে ও ছেলের বউকে নিয়ে দেশে আছেন ওমর সানি। উল্লেখ্য, ঢাকায় সিনেমার তারকা দম্পতি ওমর সানি ও মৌসুমী বিয়ে করেছিলেন 1995 সালের 4 মার্চ, তবে তখন বিয়ের খবরটি কাউকে জানাননি তারা। বিয়ের 5 মাস পর 2 আগস্ট বিবাহোত্তর সংবর্ধনায় আয়োজন করেছিলেন দুজন। দুই সন্তান ফারদিন হোসেন স্বাধীন ও ফাইজাকে নিয়ে ওমর সানি মৌসুমী সংসার। গত 26 মার্চ ওমর সানি মৌসুমী পুত্র স্বাধীন কানাডা প্রবাসী কুমিল্লার মেয়ে সাদিয়া রহমান আয়েশাকে বিয়ে করেন। প্রিয় দর্শক, এ পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবে গ্রহণ করবেন। ধন্যবাদ।